তৃতীয় এনডিএ সরকারে পথ চলা শুরু হয়েছে, তাই কেন্দ্রীয় মন্ত্রিসভায় সদস্যদের মধ্যে মন্ত্রক বন্টনেও দেরি করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের কাছে তিনি রেখেছেন কর্মীবর্গ, জন অভিযোগ, পেনশন মন্ত্রক, পাশাপাশি পারমাণবিক শক্তি, মহাকাশ বিভাগ মন্ত্রকও থাকছে তার হাতে। এদিকে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ মন্ত্রকে দায়িত্ব সঁপে দিতে বিশেষ পরিবর্তন আনেননি। প্রতিরক্ষায় রাজনাথ সিং, স্বরাষ্ট্রে অমিত শাহ, অর্থে নির্মলা সীতারমন, সড়ক পরিবহনে নীতিন গড়কড়ি, বিদেশ মন্ত্রকে এস জয়শঙ্কর এবং রেল মন্ত্রকের দায়িত্বে অশ্বিনী বৈষ্ণবী রয়েছেন। রেলের সাথে অশ্বিনী বৈষ্ণবকে তথ্য সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন মন্ত্রীদের মধ্যেও গুরুত্বপূর্ণ মন্ত্রক বণ্টন করেছেন প্রধানমন্ত্রী। তৃতীয় এনডিএ সরকারের মন্ত্রিসভায় কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মনোহরলাল খাট্টার। কেন্দ্রীয় ক্ষুদ্র মাঝারি শিল্প মন্ত্রকের দায়িত্বে রয়েছেন জিতেন রাম মাঝি। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন। সাথে তাকে কিষাণ কল্যাণ ও পঞ্চায়েতি রাজ মন্ত্রকের দায়িত্ব সামলাতে হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এদিকে আবারও স্বাস্থ্য মন্ত্রকের গুরু দায়িত্ব প্রধানমন্ত্রী তুলে দিয়েছেন জেপি নাড্ডার কাঁধে। ইতিপূর্বেও তিনি স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। এদিকে টিডিপি সাংসদ রামমোহন নাইডুকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। গুজরাটের বিজেপি সাংসদ সি আর পাতিলের হাতে তুলে দেওয়া হয়েছে জলশক্তি মন্ত্রক। কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রীর দায়িত্ব সামলাবেন এইচ ডি কুমারস্বামী। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হয়েছেন অন্নপূর্ণা দেবী। আগের মতোই পেট্রোলিয়াম মন্ত্রী রইলেন হরদীপ সিং পুরী। বন্দর, জাহাজ এবং জল পরিবহন মন্ত্রকের ভার সামলাবেন সর্বানন্দ সোনোয়াল। টেলিকম এবং উত্তর পূর্ব ভারত উন্নয়ন মন্ত্রী হিসেবে কাজ করবেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বাণিজ্য মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন পীযূষ গোয়েল। পঞ্চায়েত, মৎস্য ও পশু প্রতিপালন এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ মন্ত্রী হয়েছেন লালন সিং। সামাজিক ন্যায় মন্ত্রক বীরেন্দ্র কুমার এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রক প্রহ্লাদ যোশীর কাঁধে তুলে দেওয়া হয়েছে। এদিকে আদিবাসী বিষয়ক মন্ত্রকে জুয়াল ওরাম, বস্ত্র মন্ত্রকে গিরিরাজ সিং, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকে ভূপেন্দ্র যাদব, সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রকে গজেন্দ্র সিং শেখাওয়াত, সংখ্যালঘু বিষয়ক এবং সংসদীয় বিষয়ক মন্ত্রকে কিরেন রিজিজু, শ্রম এবং যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকে মনসুখ মান্ডবীয়, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকে চিরাগ পাশোয়ান এবং কয়লা ও খনি মন্ত্রকে জি কিষাণ রেড্ডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।